সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর পরিচালিত নরসিংগড়স্থিত অন্ধ বিদ্যালয় এবং অনাথ আশ্রমে কর্মরত কর্মীদের প্রতিনিয়ত মেরে ফেলা ও আগুন দিয়ে পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ। যারা আগে এই হোমগুলিতে বিভিন্ন দ্রব্য যারা সাপ্লাই করত তাদের থেকে দ্রব্য সামগ্রী না কিনে অন্যদের থেকে কিনলে এই হুমকির সম্মুখীন হচ্ছে তারা। এ ব্যাপারে শনিবার আগরতলা অভয়নগরস্থিত সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা অধিকার দপ্তর অধিকর্তার নিকট অভিযোগ জানাতে আসেন এই কর্মীরা। এ বিষয়ে এদিন কর্মীদের তরফ থেকে জানানো হয় যে ওনারা প্রায়ই সাপ্লাইদের কাছ থেকে হুমকি পাচ্ছেন, কোনো কাজ করতে গেলে তাদের হুমকি ফোনও আসে। সভাপতি সরকারি কর্মীরা এ ফলে ভয়ে তটস্থ হয়ে আছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রিন্সিপালকে অবগত করা হলে তিনি অন্যান্য অফিস স্টাফদের নিয়ে এসে এদিন দপ্তরের অধিকর্তাকে এ বিষয়ে অবগত করেন বলে জানান। দেখা করতে এসেছি, আমরা যে ওখানে কাজ করছি বিভিন্ন রকম আমাদের এমপ্লয়িকে হুমকি দিচ্ছে ওইখানে যারা সাপ্লাইয়ার তারা। হ্যাঁ, বিভিন্ন রাত্রে সকালে দুপুরে তাদেরকে ফোন করছে, যেমন আমার কেশিয়ার যাদব, কেশিয়ার জুবিনালের চন্দনবাবু, সুপারিনটেন্ডেন্ট অজিতবাবু, তারপরে স্টোর কিপার সঙ্গীতা ঘোষ, সঙ্গীতা ঘোষই আমাকে জানিয়েছে বিষয়টা। ফার্স্ট ওনাকে ফোন করে হুমকি দিয়ে বলছে, ম্যাডাম আপনারা এক সাপ্লায়ের কাছে আনেন, আবার আরেকটা কন্ট্রাক্টরের কাছ থেকে আনেন, কেন আনেন, এই সব দরকারে আপনার বাড়িঘর পুড়িয়ে দেবো, হামলা হবে। ওই স্টোর কিপারই আমাকে আমার বাড়িতে ফোন করে জানিয়েছে বিষয়গুলো। তারপরে আমার কেশিয়ার যাদবচন্দ্র দাস, আমার কেশিয়ার চন্দন মল্লিক, উনিও আমার কাছে, ম্যাডাম প্রায় সময় তারা হুমকি দেয়, আমাদের বিল হয় না, টাকা পাই না। সুপারিনটেন্ডেন্টের প্রায় সময় অজিতবাবু, সুপারিনটেন্ডেন্ট জুবিনাল হোমের, উনিও প্রায় সময় ভয়ে ভয়ে ওইখানে থাকতে পারেন না, উনি সবসময় ভয় পান। মানে আমরা যে এমপ্লয়ি, একটা অফিসের এমপ্লয়িরা সাধারণত সবসময় ফ্রিভাবে কাজ করতে হয়। ফ্রি না থাকলে, সবসময় আতঙ্ক থাকলে তো তারা কাজ করতে পারবে না। যে কোনো কাজ যদি আমরা অন্য কাউকে দিয়ে করাই, ওনারা বলে কেন করাইছেন, এই আমরা আমরা এখনো পর্যন্ত কিচ্ছু করি না, আমরা শুধু এসেছি ডাইরেক্টর স্যারকে জানাতে। সুতরাং দেখার বিষয় সামনের দিনগুলিতে কিভাবে এই সমস্যার সমাধান করা হয়। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।